আল্লাহ রাফা হজ কাফেলা আজকে কান্দিরবার শাখা উদ্বোধন হচ্ছে, আপনারা সবাই জানেন। দেশ এবং প্রবাসের সবাইকে আল্লাহ রাফা হজ কাফেলা কান্দিরবার শাখা থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আল্লাহ রাফা হজ কাফেলা আজ থেকে 12 বছর আগে আমি আল্লাহ রাফা হজ কাফেলা প্রতিষ্ঠা করেছি। এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ রাফা হজ কাফেলা থেকে প্রায় 40,000 হজ এবং আমরা সম্পাদন করেছেন আলহামদুলিল্লাহ। সফলতার সঙ্গে আমরা আল্লাহ রাফা হজ কাফেলা এ পর্যন্ত পরিচালনা করতেছি। আজ পর্যন্ত আল্লাহ রাফার বিরুদ্ধে, হজ কাফেলার বিরুদ্ধে এ পর্যন্ত কোনো মানুষ আমাদেরকে বিভিন্ন অপবাদ দিতে পেরেছে না এবং কোনো প্রকার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র যে যতই করুক না কেন, আলহামদুলিল্লাহ আল্লাহ রাফা হজ কাফেলা কুমিল্লা জেলার মধ্যে একটা শীর্ষস্থানীয় পদ তারা দখল করে রেখেছে। আমরা আল্লাহ রাফা হজ কাফেলার পক্ষ থেকে প্রত্যেক মাসেই আমাদের পবিত্র উমরার কাফেলা যাচ্ছে, একটা দুইটা তিনটা পাঁচটাও যাচ্ছে, প্রায় 350 থেকে 400 মানুষ আল্লাহর ঘরের মেহমানদেরকে আমরা পবিত্র উমরার কাজ সই শুদ্ধ মোতাবেক কোরআন হাদিসের ভিত্তি মোতাবেক আমরা পরিচালিত করতেছি আলহামদুলিল্লাহ। আমাদের মক্কায় থাকার মান এবং খাবারের মান, মদিনায় থাকার মান এবং খাবার মান অত্যন্ত ভালো। যারা আমাদের সাথে গিয়েছে, যারা আমি গুণাগার কাজী মোহাম্মদ মাজহারুল ইসলামের সাথে গিয়েছে, তারা সচক্ষে আপনাদেরকে প্রমাণ দিবে। এবং কি ইসলামী নিদর্শনগুলি মক্কার ভিতরে যতগুলি রয়েছে, এটা সম্পূর্ণ কাফেলার খরচ দিয়ে আমি সবসময় এটা আমার হাদি সাহেবদেরকে দেখাই। মদিনার মধ্যে ইসলামী নিদর্শনগুলি যা যা রয়েছে, যেমন বদর, মদিনার মধ্যে যেটা উহুদ রয়েছে, মসজিদে খামসা, মসজিদে সাবা এবং মসজিদে কোবা, মসজিদে জুলকাবলাতাইন, এ থেকে শুরু করে ওয়াদে গাছ, এই সমস্ত জায়গাগুলি আমি আমার কাফেলার হাদি সাহেবদেরকে আমি একবারই বিনা টাকায় আমি তাদেরকে আল্লাহর ঘরটা দেখাই এবং মদিনা জিয়ারাটা আমার পক্ষ থেকে আমি এটা ফ্রি করাই দিই। তো আমাদের এই কাফেলার মধ্যে বর্তমানে যেটা যুক্ত হয়েছে সেটা হজ এবং উমরার পাশাপাশি আমরা জিয়ারা ভিসার প্রসেসিং করব এবং কি বিভিন্ন দেশের যে টিকিটগুলি রয়েছে আমাদের টিকিটগুলির সিস্টেম আমরা ইনশাল্লাহ ইতিমধ্যে টিকিটের কাজ শুরু করেছি। আমাদের এই কাফেলার এই এজেন্সি থেকে সম্পূর্ণ সব ব্রাঞ্চ থেকে আল্লাহ রাফা হজ কাফেলার 7টা ব্রাঞ্চ আছে বাংলাদেশের মধ্যে। এই 7 ব্রাঞ্চ থেকে যে কোনো ব্রাঞ্চ থেকে ইনশাল্লাহ এখন সারা বাংলাদেশের মানুষ, যে কোনো বিশ্বের মিডল ইস্ট থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা, সব দেশের 210টা দেশের আপনার এই টিকিটের আমরা বিক্রি করি, আমাদের কাছ থেকে সুলভ মূল্যে টিকিট নিতে পারবে ইনশাল্লাহ। এই সেবাটা আমরা ইতিমধ্যে দেওয়া শুরু করেছি। আমাদের এই সেবার গুণগত মান আলহামদুলিল্লাহ আমরা ধরে রাখবো। আমাদের কাফেলায় যারা যাবে তারা প্রতারিত হবে না। যারা হজ এবং উমরা করতে চায় তাদেরকে আমাদের বলার কথা হচ্ছে, এটা বর্তমানে ফেসবুকে ইউটিউবে অনেক চটকদার বিজ্ঞাপন দিচ্ছে যে 1 লক্ষ টাকা হজ করাবে, 1,10,000 টাকা হজ করাবে। আমরা জানি না ভাই কীভাবে এটা সম্ভব। যদি আপনি একটা টিকিট 80,000-38,000 করে একটা টিকিটের দাম, 20,000-20,000 টাকা, 98,000 টাকা এখানে শেষ হয়ে যায়। এরপর আপনার হোটেল কই, থাকা কই, খাওয়া কই, বিভিন্ন জায়গাগুলি দেখাবে, এই টাকা কই? তো সুতরাং এই মিথ্যার ঝুলি দিয়ে অনেকেই মানুষকে প্রতারণা করছে, আপনাকে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দিয়ে আপনার টাকা, আপনার পাসপোর্ট নিয়ে যাচ্ছে। পরে দেখা যায় যে তার যে ব্যক্তি এটা নিয়ে গেছে বা অফার দিছে সেই কথার মধ্যে নাই, একই অফিস বন্ধ করে উদাও হয়ে গেছে অথবা আপনাকে নিয়ে এয়ারপোর্ট নিয়ে ছেড়ে দিছে, আপনার কোনো হদিশ নাই। তো সুতরাং এই কম টাকায় যারা লোভনীয় অফার দেয়, এই সমস্ত অফার লোভনীয় ব্যক্তি থেকে নিজেও লোভে পড়বেন না, নিজেও ধ্বংস হবেন না এবং ওই কাফেলা যারা এজেন্সিগুলি এভাবে আপনাদেরকে প্রতারণা করবে ওই এজেন্সি ও প্রতারকদের থেকে দূরে থাকবেন। আমরা বলি যাদের সাথে হজ করেন আলহামদুলিল্লাহ, তবে জেনে বুঝে শুনে আপনারা কাজ করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক লাব্বাইক। আজকে আল আরাফা হজ কাফেলার কুমিল্লা জেলার যে প্রধান অফিস, কান্দিরপাড় অফিস, সেটি শুভ উদ্বোধন হতে গেল। আপনাদের সকলের সহযোগিতায় আমি এই আল আরাফা হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আপনাদের কাছে একটি বার্তা পৌঁছাতে চাই। সেটি হলো বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিডিয়ায়, বিশেষ করে ফেসবুক, ইউটিউবে বিভিন্ন রকমের কথা হচ্ছে যে উমরার টাকা কমতেছে, হজের টাকা কমতেছে, এই সেই, যাই হোক, এরকম কোনো বিজ্ঞাপন আপনারা কান দিবেন না এবং ফাঁদে পা দিবেন না। কারণ এখানে এই হজের আল্লাহর ঘর হজকে নিয়ে একটা ব্যবসা, একটা চক্র বের হয়ে গিয়েছে। আমরা হজকে ইবাদত হিসেবে নিয়েছি, আমরা ব্যবসা হিসেবে নেইনি। আমি আবারও বলছি, আমরা হজকে ইবাদত হিসেবে নিয়েছি, ব্যবসা হিসেবে নেইনি। সেই হিসাবে আপনারা যাচাই বাছাই করে আমাদের যদি আপনাদেরকে বিশ্বস্ত মনে হয়, এবং আমাদের এই কান্দিরপাড়ের এই অফিসটি আমাদের নিজস্ব অফিস, যে আমরা আজকে আসি কালকে নাই বিষয়টা এমন না, আমাদের লাইসেন্স নাম্বারটা আপনারা প্রয়োজনে ধর্ম মন্ত্রণালয় থেকে যাচাই বাছাই করে যদি আমাদেরকে বিশ্বস্ত মনে হয়, অন্যদের থেকে সেবা যদি আমাদেরকে ভালো মনে হয়, তাহলেই আপনারা আমাদের সাথে আল্লাহর ঘর তাওয়াফ করতে যাবেন, পবিত্র
মক্কা মদিনা উমরা বরহজ যে কোনো কিছু এবং যে কোনো দেশের টিকিট সকল কিছু আমাদের থেকে সেবা পাবেন বলে আমরা আশাবাদী। আমরা হজের পাশাপাশি আমাদের বিশেষ করে মিডিল ইস্ট সহকারে অন্যান্য দেশের একটা যে আপনাদের ভিসা প্রসেসিংয়ের বিষয়টা সেটা আমরা করে থাকি এবং ই টিকিটিংয়ের যে বিষয়টা সেটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি এবং বাকি আপাতত আমাদের এখন পর্যন্ত এতটুকু সেবাই আছে কারণ আপনাদের দোয়ায় এবং কুমিল্লার মানুষের ভালোবাসায় আমরা প্রত্যেক মাসেই যে হজের যে কাফেলাগুলা সেটা নিয়ে আসলে আমাদেরকে ব্যস্ত থাকতে হয়। তার পাশাপাশি আমাদের এই অফিস শুক্রবার ছাড়া প্রত্যেকদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা আছে। আপনারা হজে যান বা না যান বা অন্য ভিসা যে কোনো দেশের ভিসা টিকিট যে কোনো কোনো কিছুর মধ্যে যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের অফিসে আপনারা যোগাযোগ করবেন, সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।